আল্লাহ কি যে গরম, এসিটা একটু ছাড়ি। এই অন্তরা তাড়াতাড়ি সেভ কর। কি শান্তি মা, এসি তো এখনো কুলিং ইফেক্টেই গেল না, আর একটু চালাই না। তোর এসির কুলিং ইফেক্টে যেতে যেতে আমাদের কিডনি বেচার অবস্থা হবে, তাড়াতাড়ি অফ কর। নে এখন যা ছাদে যা, গত পরশুদিন আমি আচার বানায় রাখছি না, ওগুলা রোদে দিবি। আর ওই যে কেউ যেন না ধরে সে দিকে খেয়াল রাখবি, বাসায় কিন্তু চোর ভরে গেছে। একদম সুন্দর মতো বসে থেকে রোদ দিয়ে তারপরে আসবি। মা আমি এখন ছাদে গেলে গ্রিল হয়ে যাব, প্লিজ মা আমি এই গরমে ছাদে যাইতে পারবো না, অন্য কাজ দাও প্লিজ মা। তা যাবি কেন, মা বৈশা বৈশা ঘরের সব কাজ করব, তোমার মুখে খাবার তুলে দিব, তারপরে তুমি খাইবা না? আমি এখানে রান্না করতেছি, নাইলে আমি যাইতাম। তাড়াতাড়ি যা, সময় নষ্ট করবি না। এখন শান্তি মা নাই, এসিটা আবার ছাড়ি। এসি সারছিস, ভালোই করছিস, যে গরম রান্না করে দাঁড়ায় থাকলে সিদ্ধ ওর মতো অবস্থা। আচ্ছা শুন, দাঁড়ায় থাকিস না, যা একটু লেবু শরবত বানাই নিয়ে আয়, আমি এখানে একটু বসতেছি। মা মাত্র এসিটা ছাড়ছি, একটু ঠান্ডা হইতে পানি নাই, একটু পরে বানাই। তা করবি কে, আমি তো তোর মা না, সারাটা দিন কাজ করি, তো করে কোনো কিছু কই, কিচ্ছু করতে কই না। এখন একটু লেবু শরবত খাইতে চাইছি, আর এরকম কথা শুনাইলি লাগবো না আমার লেবু শরবত। যা হইছে হইছে, আর ইমোশনাল ব্ল্যাকমেইল করতে হবে না, আমি যাইতেছি লেবু শরবত বানাইতে। আচ্ছা শুন, যাইতেছিস যখন লেবু কিন্তু বাসায় নাই, বাজারে যা, বাজার থেকে কটা লেবু কিনে নিয়ে আয়, আর আসার পথে দুটো ম্যাচ আনিস, ম্যাচ তো আবার শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি যা। মিউজিক, আমার তো আর এসির বাতাস খাওয়া হলো না, আমি যাই বাজারে লেবু কিনতে, তোমরা কিন্তু ফলোয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।